সামনে রয়েছে দেশের লোকসভা নির্বাচন। গুরুত্বপূর্ণ এ নির্বাচনকে সামনে রেখে শাসক দলের পাশাপাশি বিরোধীরাও সাংগঠনিক প্রস্তুতিতে নেমে পড়ল। সোমবার এমনটাই দেখা গেল আগরতলা মেলামার স্থিত সিপিএম রাজ্য কার্যালয় দশরথদেব ভবনে। সেদিন অনুষ্ঠিত হল পার্টির রাজ্য কমিটির বৈঠক। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের পর এ নিয়ে তৃতীয় রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হল এদিন। বৈঠকে উপস্থিত ছিলেন পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, এছাড়াও ছিলেন পার্টির পলিটব্যুরো অন্যতম দুই সদস্য প্রকাশ কারাত ও মানিক সরকার, ছিলেন পার্টির রাজ্য সম্পাদক কেন্দ্র চৌধুরী সহ রাজ্য কমিটির অধিকাংশ সদস্য। সর্বভারতীয় সাধারণ সম্পাদক সহ পলিটপুরুর দুই সদস্যের উপস্থিতিতে রাজ্য কমিটির সভা রাজনৈতিক দিক দিয়ে অনেকটা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একদিনের এই বৈঠকে সাংগঠনিক বিষয় ছাড়াও রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে নেতৃত্ব। পাশাপাশি আলোচনায় গুরুত্ব পেল আগামী লোকসভা নির্বাচন, নির্বাচনে দলের রণকৌশল নিয়ে আলোচনা করে নেতৃত্ব। টানা কয়েক ঘণ্টার বৈঠকে এদিন বেশ কিছু সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়। যে কর্মসূচিগুলিকে সামনে রেখে দল আগামী দিন লড়াইয়ের ময়দানে সামিল হবে বলে দলীয় সূত্রে খবর। না, এটা নির্বাচনের পর প্রথম না, এটা নির্বাচনের পরে তৃতীয় মিটিং হচ্ছে আমার। প্রত্যেক মাসে আমরা মিটিং করি, সাংগঠনিক এবং অন্যান্য কর্মসূচি পর্যালোচনা করি। এরকমই যে আগামী দিনের সাংগঠনিক এবং কর্মসূচি হবে এগুলো নিয়ে আমাদের আলোচনা কে কে থাকছে। আমাদের জেনারেল সেক্রেটারি এসেছেন এবং সিনিয়র পলিটব্যুরো মেম্বার প্রকাশ থাকছে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।